বাড়ি বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাবাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তিকে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের হাতে বাবা খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। সকাল সকাল মর্মান্তিক ঘটনায় এলাকায় কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছেলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আব্দুস সাত্তার, বয়স 54। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত ছেলে মোসাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিম। আহত তো মোটামুটি বোন আছে তিনটা, আচ্ছা আমি আছি আর মা আছে, আব্বাকে তো শেষ করে দেখা করে ভুটি বের করে ছোট বেটার সাথে খালি পেয়ে হ্যাঁ ঘুরছে, বড় পাকা খালি রেফিয়ে আলিছে আর হাতে কিছু নাই, কি নাম কি নাম? মোশারফ। ও কোথায় গেছে এখন? পালিয়ে গেছে। কোথায় পড়ে আছে? কোথায় রক্ত আছে? আপনি কি মোশারফের? কি আপনি? আপনি আব্দুল সাত্তার? আপনার নাম?